নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট কুকিং একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বাড়িতে কিভাবে কুকিজ তৈরি করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব চকোচিপ কুকের রেসিপি আজকে করে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি এতে কুকিজটা তৈরি করব এখানে ওয়ান ফোর্থ কাপ মতন রুম টেম্পারেচারে রাখা বাটার নিয়ে নিয়েছি বাটারটা এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখে দেবেন এর সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি আমি চিনিটা দিয়ে দেব। আপনারা চাইলে প্রথমে বাটারটাকে একটু ফেটিয়ে নেওয়ার পর চিনিটাকে অ্যাড করতে পারেন যারা নতুন তারা এইভাবেই করবেন আর যারা কুকিজ বা এই সম্পর্কে একটু আইডিয়া আছে তারা এইভাবে এই পদ্ধতিতে ট্রাই করবেন এবার হুইস্কারের সাহায্যে এটাকে খুব ভালো করে ফেটাতে ফাটাতে দেখবেন যে এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে এসছে এইরকম পর্যায়ে চলে আসার পর এতে অন্যান্য উপকরণগুলো মেশাবো এটা করতে দু থেকে আড়াই মিনিট সময় লাগবে এরকম ক্রিমের মতন একটা টেক্সচার চলে আসবে দেখুন আর এটা একটু ফুলে এবার এতে এক কাপ মতন ময়দা দিয়ে দেব। এখানে আমি এক কাপ ময়দা ব্যবহার করেছি প্রায় দুশো চল্লিশ এম এর যে কাপটা থাকে বড় কাপটা সেই কাপের এক কাপ ময়দা আমি ইউজ করছি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতন বেকিং পাউডার টু পিঞ্চ মতন বেকিং সোডা দু চিমটি ব্যবহার করবেন এর বেশি ব্যবহার করবেন না ভ্যানিলা এসেন্স লাগছে হাফ টি স্পুন এবার এগুলোকে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব খুব বেশি করে ঠেসে ঠেসে আটা যেমন আমরা মাখি সেই রকম ভাবে মাখবেন না সাধারণ হালকা হাতে এটাকে জাস্ট ডোটাকে একটুখানি বাইন্ড করে নিলেই এটা রেডি হয়ে যাবে এবার এতে প্রায় ওয়ান টেবিল স্পুন মত দুধ দিয়ে দিলাম আপনারা টু টেবিল স্পুন মতন ব্যবহার করতে পারেন যদি প্রয়োজন হয় কিন্তু তার বেশি ব্যবহার করবেন না তাহলে কুকিজটা খাস্তা হবে না দেখুন এটা একটু বাইন্ড হয়ে গেছে এবারেতে আমি চকলেট চিপস মিশিয়ে দেব ময়দাটার টেক্সচারটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে এবারেতে আমি চকলেট চিপসটা মিশিয়ে দেব। চকলেট চিপস মেশানোর পর খুব বেশি এটাকে মাখতে যাবেন না তাহলে ডোয়ের কালারটা ডার্ক হয়ে যাবে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে প্রথমে ছোট ছোট পোর্শনে ভাগ করে নিতে পারেন আগে তারপরে কুকিজে সেপ দিতে পারেন আমি ছোট ছোট করে পোর্শন তুলে নিয়ে এভাবে কুকিজে সেপ দিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা এটাকে করবেন না একটু মোটা মোটা একটু ফোলা ফোলা কুকি দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে তবে এটাকে খুব বেশি পাতলা করলে এর বিস্কুটের মতন হয়ে যাবে কুকির মতন দেখতে হবে না একটু গ্যাপ রেখে রেখে এটাকে রাখবেন না হলে একটার সাথে লেগে যেতে পারে এটা অনেকটাই বড় হয়ে যাবে তাই একটু গ্যাপ রাখার চেষ্টা করবেন এইভাবে একটু একটু গ্যাপ রেখে আমি সবকটা বসিয়ে দিচ্ছি দেখুন এখানে সবকটা করে নিয়েছি ওপর থেকে একটু চকলেট চিপস দিয়ে দিচ্ছি এটাকে আপনারা কড়াইতেও বেক করতে পারেন যেমন ভাবে আমি আগে আটা বিস্কুটের রেসিপিটা করেছি সেই লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব সেটা আপনারা দেখে নিতে পারেন আর যেমন ভাবে আমি কেক করি জেনারেলি সেরকম 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা গ্যাসেও তৈরি হয়ে যায় আজকে আমি ওটিজিতে করে দেখিয়েছি এভাবে উপর থেকে একটু প্রেস করে দিচ্ছি এটাকে ওটিজিতে রেখে দেব প্রায় 180 ডিগ্রি সেলসিয়াসে এটাকে রেখে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য প্রায় পনেরো মিনিট পর পরের থেকে এটাকে চেক করতে আরম্ভ করবেন দেখুন এটাকে রেখে দিয়েছি আমি প্রায় সতেরো থেকে আঠারো মিনিট রেডি হয়ে গেছে দেখুন আর সাথে প্রত্যেকটা কুকিজ লেগে গেছে দেখুন আপনারা চেষ্টা করবেন আর একটু বেশি গ্যাপ রাখতে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি এগুলোকে ঠান্ডা করে না নিলে প্রথম অবস্থায় এটা ভেঙে যেতে পারে তাই একটু ঠান্ডা করে নিয়ে ফিরছি আর এটা দেখুন হয়ে গেছে তার ইন্ডিকেশন হচ্ছে তলাটা একটু ব্রাউন হয়ে গেছে ওপরটা একটু নরম থাকবে যখন এটা গরম অবস্থায় থাকবে কিন্তু যখনই এটা ঠান্ডা হবে আস্তে আস্তে এটা ক্রাঞ্চি হতে থাকবে এটা খুব ইজিলি উঠে বাটার পেপার লাগানোর কোনো প্রয়োজনই নেই দেখুন এখানে তৈরি হয়ে গেছে ক্রাঞ্চি কুকি এটা আরেকটু ক্রাঞ্চি হবে যত এটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেকটাই ক্রাঞ্চি হয়ে যায় আপনারা এইভাবে করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিন সারা মাছ ধরে খান খুব ভালো থাকে ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য